আয়না নিয়ে পৃথিবীর বিভিন্ন স্থানে প্রচলিত আছে বিভিন্ন রকম ধারণা। আয়না নিয়ে রূপকথারও যেন শেষ নেই। আয়নাতে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ দেখার কাহিনী তো সবারই জানা। হারানো বা গোপন স্থানে থাকা কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থানও নাকি নিখুঁতভাবে বলে দিতে পারে জাদুর দর্পণ। কোথাও এ বস্তু সৌভাগ্যের প্রতীক, কোথাও তা আবার বয়ে আনে দুর্ভাগ্য। আয়না নিয়ে পৃথিবীর দেশে দেশে গল্পগাথা ও রহস্যের যেন আদি অন্ত নেই, সেরকমই কিছু কাহিনী আজ তুলে ধরব ভিডিওটিতে। জেনে নাও চ্যানেলের আজকের ভিডিওটি থাকছে এই বিষয় নিয়েই। তবে ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা জেনে নাও চ্যানেলে নতুন এসেছো, লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি চেপে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটিও অল করে নিও, তাহলে সময় মতো নোটিফিকেশন পেয়ে যাবে। প্রচলিত রয়েছে আয়না নাকি ভবিষ্যতের আভাস। প্রাচীন গ্রীসে ডাইনিরা আয়না ব্যবহার করত। যীশুখ্রিস্টের জন্মের প্রায় 300 বছর আগে সেসব প্রাচীন গাথায় বলা আছে ডাইনিরা নিজেদের দৈবাদেশ বাণীগুলো লিখে রাখত আয়নার মাধ্যমে। প্রাচীন রোমেও আয়নার প্রচলন ছিল। সেখানে ধর্মগুরুরা অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বর্ণনা করার জন্যে দর্পণ ব্যবহার করতেন। আবার অনেকের মতে আয়না নাকি অন্নভুবনের সংযোগ সাক্ষ্য। বর্তমানে আয়না তৈরিতে অ্যালুমিনিয়ামের গুঁড়ো ব্যবহার করা হয়, কিন্তু প্রাচীন মিশরীয়রা ব্যবহার করত তাম্রচূর্ণ। তামার সাথে দেবী হাতরের সম্পর্ক ছিল বলে ধারণা করত মিশরীয়রা। হাতর ছিলেন সৌন্দর্য, প্রেম, কাম, সমৃদ্ধির জাদুর দেবী। প্রাচীন অ্যাজটেকরা আয়না বানানোতে ব্যবহার করত অবসিডিয়ান, যা মূলত কাচের মতন দেখতে, এক জাতীয় কালো আগ্নেয় শিলা। অ্যাজটেকরা বিশ্বাস করত তারা দেবতা তেজকেটলি পোকার সাথে সম্পৃক্ত। রাত্রি, সময় ও বংশ পরিক্রমায় পাওয়া স্মৃতির দেবতা ছিলেন এই তেজকাটলি পোকা। স্বর্গলোক থেকে এই মাটির পৃথিবীতে আসা যাওয়ার ক্ষেত্রে শক্তিধর এই দেবতা আয়নাকে তার মাধ্যম হিসেবে ব্যবহার করতেন। এছাড়াও প্রাচীন চীনে চাঁদের স্বর্গীয় শক্তি ধরে রাখার জন্য আয়না ব্যবহারের চল ছিল। কথিত আছে চীনের এক সম্রাট জাদুকরী এক আয়না বসিয়েই নিজের সাফল্য পেয়েছিলেন। আজ থেকে প্রায় 2000 বছর আগে 25 খ্রিস্টাব্দে চীনের সম্রাট কিনসি হুয়াং দাবি করেছিলেন আয়নার দিকে তাকানো মানুষের মুখে তাকিয়ে তিনি তাদের আসল চিন্তাভাবনা ও মনের খবর পড়তে পারতেন। এছাড়াও জার্মানদের স্নো হোয়াইট রূপকথায় কথা বলা এক আয়নার কথা আছে। সেই আয়না সবসময় সত্য কথা বলতো। জার্মানির বাভারিয়া অঞ্চলের লোর এলাকার জনগণ একসময় বিশ্বাস করত যে আয়না সর্বদা সত্য কথা বলে। আয়না নিয়ে বহু কুসংস্কার রয়েছে। আয়না ভেঙে ফেললে 7 বছরের জন্য দুঃখের দিন শুরু হয় বলে মনেও করে অনেকে। প্রাচীন রোমানরা মনে করত মানুষের 7টা করে জন্ম থাকে, আর কেউ যদি কোনো জন্মে একটা আয়না ভেঙে ফেলে তবে আয়নার ভাঙা টুকরোগুলোর ভেতর সেই ব্যক্তির আত্মা আটকা পড়ে যায়, আবার পুনর্জন্ম না হওয়া পর্যন্ত সেই ব্যক্তির মুক্তি ঘটে না। এই ধারণা ছিল রোমানদের। তবে ভাঙা কাচের সকল টুকরো জড়ো করে যদি মাটির নিচে পুঁতে ফেলা যেত বা খরস্রোতা নদীর বুকে ফেলে দেয়া যেত, তবে আর দুর্ভাগ্য থাকতো না বলে মনে করা হতো। তবে আয়না ভেঙে ফেলাকে পাকিস্তানে দুর্ভাগ্য নয়, বরং সৌভাগ্য বা ইতিবাচক ঘটনার ইঙ্গিত বলেই মনে করা হয়। অর্থাৎ আয়না ভেঙে গেলে কোনো একটা অশুভ শক্তি গৃহ ছেড়ে যাচ্ছে বা শুভ কিছুর সূচনা করতে যাচ্ছে বলে মনে করা হয়। আর অভিনেতারা তো আয়না নিয়ে রীতিমতো কুসংস্কারে আক্রান্ত। কোনো অভিনেতা যদি আয়নার সামনে নিজে সাজ পোশাক পরতে থাকে আর তার ঘাড়ের ওপর যদি অন্য কেউ উঁকি দিয়ে দেখে, তবে সেটিকে একটা খারাপ কিছু বা মন্দভাগ্যের ইঙ্গিত হিসেবে দেখা হয়। তাছাড়া মঞ্চের ওপর আয়না রাখার ক্ষেত্রেও নাট্যকর্মীদের একটা প্রবল অনীহা রয়েছে। একে তো বস্তুটা ভঙ্গুর, তার ওপর সেটি আবার বাতির সমস্ত আলো প্রতিফলন করে। আবার এদিকে সেই ভিক্টোরিয়ান যুগের ব্রিটেনে বিশ্বাস করা হতো যে মৃত ব্যক্তির শেষকৃত্য শুরু হবার সময় সেই বাড়িতে থাকা সকল আয়না পর্দা দিয়ে ঢেকে দিতে হবে, কারণ তখন মনে করা হতো যে পর্দা দিয়ে আয়নাগুলো সব ঢেকে না দিলে মৃত ব্যক্তির আত্মাটা কোনো আয়নার ভেতর ঢুকে আটকা পড়ে যেতে পারে। এছাড়া আয়না নিয়ে ব্লাডি মেরি নামে একটি খেলার কথা পুরনো ডাকিনীবিদ্যা বিষয়ক লেখায় পাওয়া যায়। কখনো খেলেছো এই খেলা? এটি খুবই ভয় ধরানো একটি খেলা। বুকের পাটানা থাকলে এই খেলার নামটাও নেয়া ঠিক না। কোনো এক গভীর অন্ধকার রাতে হাতে একটা মোমবাতি নিয়ে আয়নার দিকে তাকিয়ে 3 বার যদি বলা যায় ব্লাডি মেরি, নির্দিষ্ট কিছু আচারও পালন করতে হবে, তারপর চোখ বন্ধ করতে হবে। যখন চোখ খুলবে তখন বুঝবে যে ঠিক তোমার পেছনেই দাঁড়িয়ে রয়েছে ব্লাডি মেরি। এছাড়াও আয়না নিয়ে প্রাচীন কিছু সংস্কৃতিতে বিশ্বাস করা হতো।
যে আয়নার মধ্যে মানুষের আত্মা বা মানুষের ভেতরের প্রকৃত সত্তার ছায়া পড়ে। আর এ ধারণাটি হয়তো এই বিশ্বাস থেকেই এসেছে যে ভ্যাম্পায়ার বা মানুষরূপী রাক্ষসদের আত্মা নেই, আর তাই তাদের কোনো ছায়া পড়ে না। অতএব তুমি যখন আজকে আবার আয়নায় নিজের দিকে তাকাবে, একটু ভালো করে খেয়াল করে দেখো সেখানে কার ছায়া পড়ছে, যাকে দেখা যাচ্ছে সে সত্যিকারের তুমি কি না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। পরবর্তী কি বিষয়ের ওপর ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে কথা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।